রেল স্টেশনের নাম সবসময় হলুদ সাইনবোর্ডেই কেন লেখা থাকে? ট্রেনে ভ্রমণ করতে কম বেশি সকলেই পছন্দ করেন, পাশাপাশি এই ভ্রমণের সময় বিভিন্ন অভিজ্ঞতার সাক্ষীও হন যাত্রীরা। ট্রেন ভ্রমণে অনেক সুবিধা, যেমন প্রকৃতির ডাক থেকে শুরু করে মাঝে মাঝে কিছু খাওয়া, হকারদের চিল্লাচিল্লি, স্টেশনে স্টেশনে থামলে বহু রকমের মানুষের হাঁকাহাঁকি, দীর্ঘ সময় বসে থাকা বিরক্তিকর হলেও গাল গল্প, বই পড়া, জানালায় হাত রেখে দিগন্তের পানে চেয়ে প্রেয়সীকে নিয়ে কল্পনার জগতে হারিয়ে যাওয়া, হুইসেলের শব্দে ধ্যান বা স্বপ্নভঙ্গ ইত্যাদি। কিন্তু আমাদের আজকের বিষয় সাহিত্য, গল্প বা বিরক্তিকর কিছু নয়, বরং জানা এবং শেখার জন্য। ট্রেনে চলাকালীন আপনি নিশ্চয়ই রেল স্টেশনে দেখেছেন যে স্টেশনে রেলের সাইনবোর্ড সবসময় হলুদ রঙের থাকে। কিন্তু রেলের সাইনবোর্ড সবসময় হলুদ রঙের হয় কেন, সেই সম্পর্কে আপনি কি কিছু জানেন? তাহলে চলুন এর পেছনের মজার কারণ সম্পর্কে লস্কর দ্য অ্যাডভেঞ্চার চ্যানেল থেকে জেনে নিই হলুদ রঙের কারণ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। হলুদ রঙের আঁকা বোর্ডের পেছনে অন্যতম কারণ হলো এই রং সরাসরি সূর্যালোকের সাথে সম্পর্কিত থাকে, পাশাপাশি এই রং মানসিক শক্তি বৃদ্ধি করে। বাকি রঙের তুলনায় এই রঙের পটভূমি খুবই কার্যকর। এটি মনের উপর ইতিবাচক প্রভাবও ফেলে, সেই সঙ্গে হলুদ বোর্ডে কালো রঙে লেখা শব্দগুলো দূর থেকে স্পষ্ট দেখা যায়, এতে চোখেও চাপ পড়ে না। হলুদ রঙের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি দূর থেকে দেখতে পাওয়া যায়। ট্রেন চালক দূর থেকে হলুদ রঙের এই বোর্ড দেখে আগেভাগেই জানতে পারেন যে সামনে একটা স্টেশন আছে এবং তিনি তার ট্রেনের গতি কমাতে শুরু করেন। এর পাশাপাশি স্টেশনের কাছাকাছি এলে চালক আরও সতর্ক হয়ে যান। এমত অবস্থায় হলুদ বোর্ড দেখে সজাগ হয়ে যান ট্রেনের লোকো পাইলটও, যেই কারণে তিনি হর্ন বাজাতে থাকেন। পাশাপাশি স্টেশনে উপস্থিত যাত্রীরাও সজাগ হয়ে গিয়ে বড়সড় দুর্ঘটনা এড়িয়ে যান। এছাড়াও আপনি হয়তো লক্ষ্য করেছেন যে স্কুল বাসের রঙও হলুদ হয়, দূর থেকে স্পষ্ট দেখা যায় বলেই বাসের রঙগুলি হলুদ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য, রেলে বিপদ নির্দেশ করতে লাল রঙের ব্যবহার করা হয়, এই জন্য লাল রঙের পটভূমিতে সাদা রং দিয়ে লেখা হয়, এতে দূর থেকে বিপদের কথা জানতে পারা যায়। ট্রেন চলাচলে লাল রং অনেক বেশি ব্যবহৃত হয়। এটা ছাড়াও সাধারণ গাড়ির পেছনেও একটি লাল আলো দেওয়া থাকে, যাতে গাড়ি ব্রেক কষলে বা গতি কমালে গাড়ির পেছনে অন্য কোনো গাড়ি থাকলে তারা সতর্ক হতে পারে। বন্ধুরা, এই ছিল রেল লাইন স্টেশনগুলোর হলুদ রঙের রহস্য। এরকম অন্য কোনো রহস্যের ডট খুলতে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।